এ অধ্যায় হচ্ছে পদচিহ্ন পদচিহ্নের নেকির আশা সম্পর্কে। আসার আসারের বহুবচন, আসার মানে চিহ্ন, কিসের চিহ্ন? এখানে উদ্দেশ্য হচ্ছে পায়ের চিহ্ন, পায়ের যে মানুষের ধাপ পড়ে প্রতিটি জায়গায়, যদি নরম মাটিতে, ধুলোতে, বালিতে যদি আপনি পা রাখেন তাহলে পায়ের একটা চিহ্ন পড়বে, পদচিহ্ন, একে বলা হয় আশা। এহতেসাব মানে নেকির আশা রাখা, সওয়াবের নিয়ত রাখা যে আমি এতে নেকি পাব। মুসলিম জীবনে প্রতিটি ভালো কাজে নেকি আছে যদি তাতে নিয়ত ভালো থাকে, প্রতিটি গঠনমূলক কাজে নেকি আছে। শুধু এবাদত বন্দিগি সীমিত অর্থে, এবাদত বন্দিগি অর্থাৎ মসজিদে নেকি, শুধু সালাত নামাজে নেকি, সিয়াম রোজাতে নেকি, যাকাত সাদকাতে নেকি, আর হজ উমরাতে নেকি, এইরকম কিছু নাই। মুসলিম জীবনের প্রতিটি কাজে যদি সেই কাজটি গঠনমূলক হয়, পাপ না হয়, গুনাহ না হয়, আর তাতে সৎ নিয়ত সামিল থাকে, নিয়ত শর্ত, তাহলে তা প্রত্যেকটি কাজে নেকি আছে। যেমন এলেম শিখায় নেকি আছে, দেনে এলেমে সবচেয়েতে বেশি নেকি রয়েছে, শরীয়তের জ্ঞান অর্জন করেছেন যা ফরজ প্রতিটি মুসলিমের জন্য, দুনিয়ার এলেম হাসিল করেছেন গঠনমূলক, কোনো নাশকতামূলক নয় আর কোনো অনিষ্টকারী এলেম নয়, জি ক্ষতিকর এলম নয়, যেমন সেহের জাদু, তারপরে জ্যোতিষীবিদ্যা, এগুলি হচ্ছে হারাম বিদ্যা, এই মন্ত্রতন্ত্র, শিরকি কুফরি শিক্ষা, নাস্তিকতার শিক্ষা, আল্লাহদ্রোহিতার শিক্ষা, এগুলি হচ্ছে হারাম শিক্ষা, যেগুলি দুনিয়া আখেরাতে ধ্বংস করবে। কিন্তু যে কোনো গঠনমূলক শিক্ষা, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হচ্ছেন, উদ্দেশ্য নিয়তটা ভালোই থাক, নিয়ত যদি থাকে পেট তো শুধু পেট, নিয়ত যদি থাকে যে আমার এটাতে ভালো স্কোপ আছে, ভালো জব পাওয়ার আশা আছে। যেমন আজকাল অধিকাংশ ছেলে মেয়েরা লেখাপড়া করছে কিসের জন্য, কোন সাবজেক্টে লেখাপড়া করলে কত বেশি টাকা ইনকাম করা যাবে, তো ওইটাই পাবে শুধু, ওদের এহতেসাব নেই, মানে নেকির কোনো আশা নেই। কিন্তু একজন মমিন বান্দা যদি ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে তাহলে তার নেকির আশা, আমি এই উপকারী জ্ঞান অর্জন করে আমি নিজে লাভবান হব, আমার পরিবারকে, আমার বাপ মাকে সুখী করব, আমার ভাই বোনদের সুখী করব, আমার জাতিকে সুখী করব, আমার দেশের আমি কাজে আসব, দেশের সেবা করব, মুসলিম উম্মার সেবা করব, যেখানে থাক মানুষের উপকার করব, অপকার করব না এলিম দিয়ে। তাহলে ইঞ্জিনিয়ার হয়েও, ডাক্তার হয়েও, আর অন্য অন্য যতগুলি শিক্ষা রয়েছে, ব্যবসা বাণিজ্য করেও নিজেকে সুখী করব, আল্লাহর ইবাদতবন্দি করব, হ্যাঁ, আর হালাল রুজি করব, হারাম থেকে বেঁচে থাকব, সবাইকে সুখে রাখব, দেশের কিছু কাজে আসব, জাতির কাজে আসব, কত সুন্দর নিয়ত। তাহলে দুনিয়া করেও তাতে নেকি আছে, এই জন্য মমিন যে খাওয়া দাওয়া করে, নিজে খাওয়া দাওয়া করছে তাতেও নেকি আছে, কিন্তু নেকির আশা রাখতে হবে যে আমি এই হালাল খাবো, হারাম খাবো না, আর এই হালাল খেয়ে দিয়ে আল্লাহর ইবাদতবন্দি করব, সুস্থ থেকে আল্লাহর ইবাদত করব, ঘুমিয়েও নেকি আছে, ঘুমটা ঠিক টাইমে, আর যেটা পূর্ণ ঘুম সেটা দেব, আর তারপরে আমি পাঁচ অক্ত সলাত নিয়মিত আদায় করব, পাবন্দি করব, আল্লাহর হক আদায় করব, আর মানুষের হক আদায় করব, ঘুমটা রাত্রে ঠিক হবে, সকালে গিয়ে মালিকের ডিউটিটা ভালো করে করে আসব, রুজিটা আমার হালাল হবে, দায়িত্বটা আমার ফরজ আদায় হবে, তার উপরে যেমন বেতন দেওয়া ফরজ, আমার তার ডিউটি করা ফরজ। এই ইমান, এই বিশ্বাস, এই চেতনা নিয়ে যে কোনো কাজ করে। এই জন্য তো হাদিসে রয়েছে যে তুমি এক লোকমা যদি উঠিয়া দাও স্ত্রীর মুখে, বিনোদন আমোদ ফুর্তি করছে, সেটাও সাদাকা। কোনখান থেকে সাদাকা? নেকির আশা রাখলে সাদাকা, যে আমি আমার স্ত্রীটাকে মানসিক দিক থেকে সুখী রাখব, খুশি হবে সে, শান্তি পাবে সে, হ্যাঁ, পরের ঘরে এসেছে যার সাথে কোনো সম্পর্ক ছিল না, অপরিচিত ব্যক্তি, তার সাথে কোনো রক্তের সম্পর্ক নেই, কোনো দিন তার সম্পর্কে কল্পনা করেনি, সমস্ত আত্মীয় স্বজন, বাপ মা, প্রিয়জনদেরকে সবকে ছেড়ে চলে এসছে, আসার পরে যাতে করে তার এই অনুভূতি না হয় যে কোথায় আসলাম, এক জায়গা থেকে সে আরেক জায়গায় এমনভাবে অতপ্রত জড়িত হয়েছে যে সে আপনজনকে পেয়ে গেছে জানা। উদ্দেশ্য সৎ হইতে হবে, উদ্দেশ্য সৎ হইতে হবে, তাহলে ওতে নেকি।
আর শুধু একটু আমোদ ফুর্তি করার জন্য ও খাওয়াচ্ছে আমি খাওয়াচ্ছি, তাদের কিসের দিকে বলে? না না না, এই জন্য এহতিসাব সবসময় মনে রাখতে হবে। এহতিসাব কথাটিও কোরআনে হাদিসে এসেছে এবং এই শিক্ষা দেওয়া হয়, সেটা হচ্ছে সৎ নিয়ত রাখা, যে কোনো কাজে সৎ নিয়ত, যে কোনো কাজে সৎ নিয়ত। আমি আমার মুসলিম ভাই, আমার ভাষাভাষী, জুমার দিনে যাব আর তাদের সাথে একটু দেখা সাক্ষাৎ সালাম দেওয়া, খোঁজ খবর নেব, সুখ দুঃখ জানব, তাতেও নাকি। কিন্তু দুনিয়ার গরজে এসেছেন, কারো সাথে আড্ডা দিলেন, চলে গেলেন, কিছু নাকি পেলেন না, দুজনে একই কাজই করলেন কিন্তু একজন নাকি পেলেন, একজন নাকি পেলেন না। যাই হোক, কথা না বাড়ি, আশা করি বিষয়টি বুঝেছেন, আর বোঝানোর জন্যই বললাম। এহতিসাব মানে নেকির আশা রাখা, বাবু এহতিসাব। এই অধ্যায় হচ্ছে নেকির আশা রাখা সম্পর্কে, কিসে? আল আসার, পদচিহ্নে, পায়ের ধাপে ধাপে। এটা এলম শিখার ক্ষেত্রে যেমন এসেছেন, গাড়ি করে আসেন, তাতেও নাকি গাড়ির চাকা ঘুরছে, ওতে নাকি, এ না যে শুধু পায়ে হেঁটে আসলেন নাকি, আর প্রতিটি ধাপে কেউ দূর থেকে হেঁটে এসছেন, তার বেশি নাকি, প্রতিটি কদমে একটা গোনা মাফ হলো, একটা নেকি হলো, একটা মর্যাদা উঁচা হইল। আমলের ক্ষেত্রে, মসজিদ আসার ক্ষেত্রে, আগে এলেম তারপর আমল, যদি আমলেই নেকি থাকে তাহলে এলমে তার চাইতে বেশি নেকি আছে, কারণ আমল আমার সাথে সীমিত, আমি নামাজ পড়লে আপনারা কিছুই পাবেন না, তাই না? শুধু আমিই পাবো, কিন্তু আমি এলিম শিখলে অনেকে পেতে পারে, আপনার এলিম থেকে আপনার গ্রামের, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার পরিবার অনেকে পেতে পারে। এটা হচ্ছে আন্নাফউল মুতাআদ্দি, মানে এমন উপকারিতা যেটা সুদূর প্রসারী, সেটা এই উপকারিতা শুধু আমার মধ্যে সীমিত, আপনার মধ্যে সীমিত না। আমলের ক্ষেত্রে এখানে সালাতের কথা রয়েছে, মসজিদে আসছেন, যেহেতু আজানের অধ্যায় সালাতের অধ্যায়, মসজিদে আসছেন তখন প্রতিটি কদমে কদমে, পদে পদে নেকি রয়েছে, মর্যাদা উঁচু হবে, এই মর্মে হচ্ছে এই অধ্যায়। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।